নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাই চলে এলাম সোজা রান্না করে। সকালবেলা রান্না বান্না একটু বেলাও হয়ে গেছে, রান্নার দিকে চলে আসলাম। রান্না বান্না সেরে তারপরে অন্য সব আপনাদের সাথে গল্প পরে করব। আপনাদের দেখায় কি কি রান্না, আজকে কি রান্না করছি। রান্না করবো হচ্ছে লাউ চিংড়ি, আর লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করব, আর কচুর শাক করবো। এই যে দেখা, এই যে লাউ কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ, লাউ চিংড়ি করবো আজকে, আর করব হচ্ছে যে খোসা, লাউয়ের খোসা ভাজা করব, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব, আর করব হচ্ছে কচুর শাক। কচুর শাকের জন্য যে ইলিশ মাছের কাঁটার মাথা দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। কড়াইটা বসিয়ে দিলাম এবারে। এই যে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে ভাজাটা বসানোর জন্য। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। কালো জিরে দিলাম ফোড়নটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে নুন দিয়ে দিলাম। কচুটায় সেদ্ধ করে নিয়েছি, এইবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভাজবো বলে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আর আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। একটু কচুতে বেশি তেল লাগে। তা ফোড়নে দিচ্ছি হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দেবো হচ্ছে তেজপাতা। এবারে ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে এবার মশলাটা দিয়ে দিচ্ছি। আদা আর জিরে, আদা বাটা আর জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ। এবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এবারে কচুর মতো দেবো সেদ্ধ করা। এই যে আমার কচুর শাকটা এবার হয়ে এসছে, এবার সামান্য মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি।
রান্না হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, জল নেই একটু। হোক, এই যে কচু শাক রান্না হয়ে গেছে, আর এই যে লাউয়ের খোসা ভাজা করেছি, আর এদিকে হচ্ছে লাউ চিংড়ি আছে। তা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। যে কচু শাক আমার মেয়ে খেতে খুব ভালোবাসে বলে ওই জন্য আমার বাপের বাড়ি থেকে কচু শাক কেটে আমার মা দিয়ে গেছে। এতটাই ভালোবাসে বলে কি ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ দেখে বলে কি ইলিশ মাছের মাথা দিয়ে মা একদিন কচু শাক করে খাও না, তাই আজকে ওর জন্যই আমার একমাত্র করা। দেখা হচ্ছে একটু পরে, দেখেছিস সব বলে একটা ছিল না মনে হয়, তাই তখন তো ঘুমাচ্ছিলাম, ঘুমন থেকে উঠি। তুই দেখেছিস বাড়িতে এসে এখন দিদা আর মা মিলে শাক তুলছে। দুজনে মিলে শাক তুলছে, আর এখানে ধর মানু, এখানে এই যে খুব আমার বান্ধবী ওর বাড়ি থেকে এই শাকগুলো আমাকে দিয়েছে খেতে। এই যে দেখুন কত বড় বাগান, আম হয়েছে, আম গাছে যাই আমরা আমরা মাঝে সাঝে খেয়ে থাকছি। এই যে আম সবাই খেয়ে করেছে প্রচুর আম। এই যে বেল গাছ, এই যে দিদার বাড়ি, মানু ওখানে ঘুরে বেড়াচ্ছে, খারকল নেবে নাকি। এই যে লেবু গাছ দেখুন মা, এই যে ভেতরে ঢুকছে, কত সুন্দর, কত বড় বাগান আমার দিদার বাড়ি, দেখুন দাদুর বাড়িতে। এটা কি গাছ দিদা? ডুমুর গাছ তো, এটা ডুমুর গাছ, জগ ডুমুরের গাছ। দিদাদের বাড়ি খেজুর গাছ তো হয়েছে গো মা, খেজুর হয় কোথায়? আম পেকে গেছে কয়েকটা গাছে দেখুন। এই যে দিদা শাক তুলেছে, দেখাও দিদা। এই যে এটা তালা কচু পাতা তুলেছে দিদা, এগুলো দিয়ে ডাল খাবো। এই যে কত রকমের ফুল হয়েছে দেখুন, নয়নতারা, সন্ধ্যামালতী, অনেক রকম ফুল হয়েছে, আর ফুলের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওই যে ওইদিকে গন্ধরাজ গাছ আছে, এটা বেল গাছ। কত উচ্ছে হয়েছে দেখুন, এই সব ছোট ছোট জালি পড়েছে গাছে, কত উচ্ছে হয়েছে একটা গাছে। দেখ এটা এখানে উঠেছে, এই যে মায়া উচ্ছে পাতা নিচ্ছি, উচ্ছে পাতার বড়া খাবে বলে পাতা নিয়ে যাচ্ছে, উচ্ছেও দিয়েছে মা তুলে, আমার ফ্রিজে স্টোর করা রাখা আছে। আর এখন শাক পাতা তুলে বাড়ি চলে এসেছি, কারণ মায়েদের বাড়ি থেকে শাক পাতা তুলতে তুলতে খুব মেঘ করেছিল, আর মুসলধারে জল হলো এখানে, তার আগে আমি বাড়ি চলে এসেছি দৌড়া দৌড়াতে। এই যে দেখুন কী কী শাক আমার মেয়ে তুলে নিয়েছে, জঙ্গল পুরো জঙ্গলটা তুলে নিয়ে এসছে, জঙ্গল আমার মেয়ে তুলে 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 নিয়ে এসছে। কী কী দেখেন দেখাচ্ছি, উচ্ছে পাতা, এই যে উচ্ছে পাতা নিয়ে এসছে বড়া খাবে বলে। আচ্ছা তারপর নিয়ে এসছে হচ্ছে তেলাকুচু, তেলাকুচু শাক, এই যে তেলাকুচু পাতা, কালকে ওকে ডাল দিয়ে করে দিতে হবে বলে তেলাকুচু শাক নিয়ে এসছে। এই যে আর নিয়ে এসছে যে ডাঁটা শাক তুলে, এই যে শাকগুলো মাটি ভর্তি, গোড়ায় মাটি ভর্তি শাকগুলো নিয়ে এসছে। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। আর লাইক করুন, শেয়ার করুন, আপনাদের কেমন লাগছে আমার ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে। তা গুড নাইট।